যাচ্ছি রান্নাঘর, দেখতে পাচ্ছ কি সুন্দর রান্নাঘর, কি রান্না করছে দেখি। এই দেখো তো রান্নাঘর দেখতে দেখতে, আর দেখো কি খাচ্ছে। রান্নাঘর দেখতে দেখতে চানাচুরের কৌটো নিয়ে বসেছি খেতে। কৌটো শুদ্ধ কৌটো নিয়ে আর বাটি টাটি নিয়ে নিয়ে এখান থেকে কৌটো থেকে নিয়ে নিয়েই চানাচুর খাচ্ছি। না আসলে কি বলতো, চানাচুরটা শেষ হয়ে গেছে তো, তাই জন্য একদম কৌটো শুদ্ধ নিয়ে বসেছি খেতে। চলো আর একটা জিনিস দেখাই, এখন খাবো ফুচকা। এ দেখো সেদিন ফুচকার প্যাকেটটা এনেছিলাম, ওটা পড়েই আছে, খাওয়া হয়নি। তো চলো আজকে বিকালে ফুচকা খাওয়া যাক। তো আলু সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে আছে মটর সেদ্ধ। তাহলে আলুটা ফটাফট মেখে নিই, তারপরে ফুচকা খাওয়া যাবে। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে বিকাল 4:30। তো দেখতেই পালে দিন নম্বর, চলো দেখাই তাহলে তোমাদেরকে কি করে মাখাই, মানে মাখি ফুচকাটা, চলো দেখো তোমরা। তো আরেকটা জিনিস দেখবে তো, এখানে দেখো গাছগুলো একদম, মাটিটা একদম সমান হয়ে গেছে। তো এই গাছগুলো এখানে মাটিটা একটুখানি এরকম কুপিয়ে দিতে হবে, মাটিটা একদম শুকিয়ে গেছে। তো গাছগুলো না এখান দিয়ে, এখানে গাছগুলো না আমি কাঁচি দিয়ে কেটে দিয়েছি। তো গাছগুলো না মাথাটা মানে পুরো পোকায় খেয়ে নিয়েছিল, পুরো পুরো মানে গাছের মাথাগুলো, এইটার একটা এইটার একটা এইটার একটা মাথাগুলো খেয়ে নিয়েছিল তো পোকা। তো আমি কী করেছি, এইখান থেকে অর্ধেক মানে মাথাটা এত বড় ছিল, ওখান থেকে অর্ধেক করে এরম করে কাঁচি দিয়ে কেটে দিয়েছি। তো নালে পুরো গাছটাই পোকা ধরে যেত, সেই জন্য আধে কাঁধে কেটে দিয়েছি বলে তো নিচেরগুলোতে আর পোকা ধরতে পারেনি। তো আবার খুব সুন্দর দেখো কেটেছি, আজকে 2 সপ্তাহ হয়ে গেল, তো সেই জন্য দেখো তার উপর এমন কি সুন্দর পাতা বেরোচ্ছে। গাছগুলো শুকিয়ে গেছে, একটু গাছে জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দিই, অনেক শুকিয়ে গেছে। দেখলে কিন্তু মেঘ করে আছে আকাশের দিকে, দেখলাম মেঘ করে আছে, সন্ধ্যাবেলা দিকে হতে পারে বৃষ্টি। তো যাই হোক আমি একটু জল দিয়ে দিই, একদম শুকিয়ে গেছে গাছগুলো, গাছের গাছটা নিচে একটা গাছ রেখেছি, একটু জল দিয়ে দেবো। পানির ছোলা গাছটা একদম শুকিয়েই গেছে, একটু একটু পাতা ইয়ে আছে আর অর্ধেক শুকিয়ে গেছে এই পাশে। তো এই দেখো বৃষ্টিটা একটু দিয়ে দিই, তো দেখো এখানে ভাজা মশলা দিয়ে দিয়েছি, এটাতেও দিয়েছি, এবার দেবো একটুখানি চাট মশলা। তো একটু চাট মশলা দিয়ে দিই এর মধ্যে, আলুটার মধ্যে। আর এই যে ছোলা রেখেছিলাম, এই ছোলাটাও মধ্যে দিয়ে দেবো। তো এবার দেবো এর মধ্যে বিট নুন, অল্প একটু বিট নুন এটাতেও একটু দিয়ে দেবো। আর দেবো একটু ধনে পাতা, তো ধনে পাতাটা এরকম করে দিয়ে দিই ওপরে। তো এর মধ্যে একটু জলের মধ্যে অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো। তো এটাতে দিয়ে আলুটা এবার মেখে নেব। এর মধ্যে দিয়েছিলাম দেখো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা সেদ্ধ করে দিয়েছি আলুর সাথে, সেদ্ধ করে নিয়েছিলাম। তো এটাকে এরকম করে, টেবিলওয়ালা জলও একদম আমাদের রেডি, দেখি একটু টেস্ট করে। এই টেবিলওয়ালা জল এই আলুর উপরে দিয়ে দিলাম, দিয়ে এরকম করে কাকার আমার আলু মাখা দেখে এরকম কার কার জিভে জল আসছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ফুচকা দেখে যার যার লোভ লাগছে। তো দেখো এখানে ফুচকা আলু মাখা আর জল একদম রেডি, চলো তাহলে স্টার্ট করা যাক। এরকম করে আলুটা এর মধ্যে নিয়ে, তারপরে এইভাবে জল নিয়ে
জাস্ট কিছু কথা হবে না। তো দেখো আজকে রাত্রে ডিনারে বানাবো, ডিমটা এখানে সেদ্ধ বসিয়েছি, তো ডিম দিয়ে বানাবো একটা রেসিপি, সেটা হচ্ছে ডিমের শাহী কোরমা। তো সেই রেসিপিটা করবো, তার জন্য ডিমটা আগে বয়েল করে নিই, আর এখানে বানাবো একটু চা। মিস্টার বড়ু এসে গেছে, তো আসার সময় এটা কি নিয়ে এসছে দেখি, দাঁড়াও। তো দাঁড়াও, এটা কিছু একটা ঝাল না মিষ্টি জানি না আমি, এটা কি একটা জিনিস, যাই হোক এটা এনেছে। তো এটাকে ঠান্ডা, তো একটু মাইক্রোওভেনে হালকা গরম আছে, মানে যাই হোক মাইক্রোওভেনে আর একটু গরম করতে হবে। তো চলো এটাকে মাইক্রোওভেনে গরম করে নিই। আমি চা খাবো না, আমি তো দেখলে ফুচকা খেলাম, সেজন্য আমি চা খাবো না, মিস্টার বড়ুয়াকে চা বানিয়ে দেবো। চলো আর এটা মাইক্রোওভেনে ততক্ষণ একটু গরম, মাইক্রোওভেনে টমেটো পেঁয়াজ আদা রসুন গোটা গোটাই রেখেছি, আর কিছু রেখেছি গরম মশলা যেটা ফোড়ন দেবো, আর এখানে কতগুলো আমন্ড রেখেছি যেটা আমি একটু ছুলে দেবো, এটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি। তো চলো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তো এর মধ্যে আমি এখন অল্প একটু সাদা তেল দেব, সাদা তেল দিয়ে এবার গরম মশলাটা, গোটা গরম মশলা যেটা নিয়েছি সেটা আমি ফোড়ন দেব এর মধ্যে। দেখো এলাচ, এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা আর চার পাঁচটা গোলমরিচ, এটা আমি একটু ফোড়ন দেবো এটা একটু। তো দেখো ফোড়নটা হয়ে গেছে,
এবার গ্যাসটা একটু আস্তে করে দিয়েছি। তো এর মধ্যে এই যে পেঁয়াজ টমেটো আর আদা রসুন এগুলো দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো। আর এর সাথে এই আমনটা ছুলে নিয়েছি আর কতগুলো কিশমিশ এগুলোও দিয়ে দেবো। এই আমনটার মধ্যে কোথাটা রয়ে গেছে ফেলে দিই, যাই হোক এনা ছুলে নিয়েছি আমনগুলো আর কিশমিশ কয়েকটা আমন্ড আর কিশমিশ এটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারো, তো আমি কাঁচা লঙ্কা দিলাম না কারণ হানি খাবে, সেজন্য আমি একটু মিষ্টি মিষ্টি করবো। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা সেটাও তোমরা দিতে পারো। তো এটাকে ভালো করে একটু ভেজে, ভালো করে হালকা ভেজে একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে, তারপরে এটার আমি করবো পেস্ট। এর মধ্যে আমি একটা বড় টমেটো নিয়েছি আর একটা বড় পেঁয়াজ নিয়েছি। আর গ্রেভি যদি তোমরা বেশি করতে চাও তাহলে তোমরা সেই আন্দাজে টমেটো দুটো টমেটো বা দুটো পেঁয়াজ সেই অনুযায়ী দেবে যদি তোমরা বেশি আরও। তো আমরা চারজন বলে চারটে টিম বলে আমি গ্রেভিটা অল্পই করছি, সেই আন্দাজে অল্প। তোমরা গ্রেভিটা যদি আরও বেশি বানাতে চাও আরও বেশি লোক ধরো ছ সাতজনের জন্য, দেখো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি একটু অল্প জল দিয়ে দেবো, জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো মশলাটা। একটুখানি মশলাটা সেদ্ধ হয়ে গেলে তারপর এটাকে আমি পেস্ট করবো, একটু ঠান্ডা করে পেস্ট করতে হবে। তো একটু হয়ে যাক সেদ্ধ ততক্ষণ, তো ততক্ষণ আমি হানিকে একটু পরিয়ে নিই, দেখি কী দিয়েছে ম্যাম, দেখি দেখি কী দিয়েছে। তো দেখো পেঁয়াজ আর টমেটো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। তো এবার এটাকে গ্যাসটা নিভিয়ে দেবো, এটাকে একটু ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। গ্যাসটা এবার একটুখানি নিভিয়ে দিই আর এটা ততক্ষণ একটু ঠান্ডা হোক। তো এখানে যে মশলাটা সেটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। তো এখানে অল্প তেল দিয়ে আমি অল্প একটু পেঁয়াজের ওই যে বেরেস্তা করে নেব, অল্প একটু পেঁয়াজ দিয়ে যে লাল লাল করে যে পেঁয়াজের বেরেস্তা হয় সেটা আমি করে নেব। তো দেখো এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি তুলে নেব, হয়ে গেছে এটা তুলে নিই। তো পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে আর এটাও ঠান্ডা হয়ে গেছে, তো চলো এটাকে মিক্সিতে পেস্ট করে নিই। তো কাটা হয়ে গেছে দেখো, এই যে বেটে নিয়েছি। তো কড়াইতে যা পেঁয়াজ ভাজার পরে যা তেল ছিল ওটাই আর দেব না, তো এর মধ্যে দেব অল্প একটু এক চামচ ঘি। শাহি কোরমা বলে কথা, একটু ঘি না দিলে তো হবে না, দাঁড়াও অল্প একটু দেব ঘি, অল্প একটু ঘি দেব। তো ব্যাস আর কিছু না, এবার মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এই দেখো যেটা পেস্ট করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আজকে। আর মশলাটা মিক্সিটা ধুয়ে একটু দিয়ে দেব, তো এর মধ্যে হলুদ দেবো না, একটু সাদা টাইপেরই হবে, তো সেই জন্য এটাকে বাস এরকম করে একটু কষাতে থাকবো। এর মধ্যে এবার নুন মিষ্টি দিয়ে দেব, মশলাটা একটু কষে নিই। তো এবার দেব এর মধ্যে হাফ চামচ একটু চিনি আর স্বাদ মতন নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তারপরে ডিমটা দিয়ে দেব। দেখো শাহি কোরমার ডিমটা ভাজা হয় না, এমনি সেদ্ধ ডিমই হয়, সেই জন্য আমি ডিমটা ভাজিনি, সেদ্ধই রেখেছি। তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিই। দেখো মশলাটা কষে গেছে একদম, তো এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব।
তো ডিমগুলো আমি এরকম করে কেটে কেটে দেবো, তোমরা গোটাও দিতে পারো। আমি একটু কেটে 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 দিলাম, মশলাটা দেখতে ভাল লাগে, মানে মশলাটা ভিতরে ঢুকবে আর সেই জন্য। এই যে বিশ্বাস করো যা সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমাদেরকে যদি শোনাতে পারতাম বা শোকাতে পারতাম। আর তার উপরে এই যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এরকম করে। ব্যাস, তো হয়ে তো গেছে। তো জাস্ট এর মধ্যে লাস্টে আমি একটুখানি গরম মশলা দেব, সামান্য একটু। গরম মশলাতেও ঝাল থাকে, গরম মশলার ঝালও হানি খেতে পারে না, সেই জন্য একটুখানি অল্প করে দেবো, বেশি না, জাস্ট একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের শাহি ডিম কোরমা একদম রেডি। তো এখানে একটা বলতে ভুলে গেছি, তো হলুদ তো দিইনি দেখেছো, এটা নিজের এমনি কালার, যেটা মানে একটু সাদা সাদা টাইপের ওরকমই হবে। তো এর মধ্যে হলুদ, লঙ্কা, জিরে, গুঁড়ো কিছুই দিইনি আমি, ওই যেটা মশলা পেস্ট করেছি সেই মশলাটাই শুধু দিয়েছি। তো এর মধ্যে আরও কিছু দেওয়া যায়, মানে তোমার কেউ কেউ কাজু বাদাম, তারপরে পোস্ত, কাজু বাদাম পোস্ত বাটা দিয়েও করতে পারে, কোনো অসুবিধা নেই, যে যেরকম ভাবে করে আমি এরকম ভাবেই করলাম দেখো। আর এখন খালি রুটি বানাবো, ব্যাস রুটি বানালেই হয়ে যাবে, রুটি দিয়ে রাত্রে এটা খাবো। একটু জল খাই, আর আজকেও না মারাত্মক গরম, গরমও একদম নেক্সট লেভেলের গরম পড়েছে একদম। ইন্ডিয়ান আই, জল খাই তার। তো দেখো আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি, আর দেখো এখানে বানিয়েছি, সকালে বানিয়েছিলাম এটা সোয়াবিন আলুর তরকারি, তো ওটা ছিল, তো ওটা অল্প নিয়ে নিয়েছি, আর একটাই রুটি খাবো, আর একটুখানি খেয়ে রেখেছি, হেভি টেস্ট হয়েছে। এটা এরকমভাবে ডিমের সাথে করেছি, আর এটা চাইলে তোমরা চিকেনের সাথেও করতে পারো, একই রকম একই প্রসেস, শুধু ডিমের জায়গায় চিকেন হবে, একদিন চিকেন দিয়েও করবো এরকম। সবাই ওরাও খেয়ে বলেছে খুব ভালো হয়েছে, মিস্টার বড়া বলছে ভালোই হয়েছে, চিকেন দিয়ে করতে পারতাম, এই জন্য ঈশানও বলছিল চিকেন দিয়ে করতে পারতাম। তো ঠিক আছে একদিন চিকেন দিয়ে করা যাবে, কিন্তু ডিম দিয়েও খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো রাত্রে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, তো ভাবছিলাম আমি কী করবো রাত্রেবেলা, সেরকম তো সকালে কিছু করিনি, তাই জন্য ভাবছিলাম যে রাত্রে কী বানাই। তো আজকে বানালাম, বেশ ভালোই লাগলো রুটি দিয়ে খেতে। তো চলো এখন বাজে 11টা, সবার খাওয়া হয়ে গেছে, হানি আর ঈশান সবাই চলে গেছে ঘুমাতে, তো আমি এখন করবো একটু এডিটিং, তারপরে আমি শোবো। তো চলো এখন কী বলবো, হাঁপিয়ে গেছি রান্নাঘরে, এত মানে রান্নাঘরটা গুছিয়ে টুছিয়ে এলাম, তো মানে এত গরম না, মানে খেলাম তো কিন্তু এই দুদিন বৃষ্টি হয়নি, আর এই দুদিন এত গরম যে কী বলবো, তাই হাঁপিয়ে গেছি, রান্নাঘরের কাজগুলো করে এলাম তো সেই জন্য। তো চলো এই ভিডিওটা এখন এখানেই এন্ড করি, তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিও, তারপরে যেন তাড়াতাড়ি, বাই বাই অ্যান্ড গুড নাইট। তো আর একটা কথা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর বেশি 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 করে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন আসি।